তো শুধু বলে যাচ্ছে যে আমি কেন এত এক্সাইটেড, বা আমি নাকি অত্যাধিক এক্সাইটেড। তো এক্সাইটেড কেন হব না, এটা আমাদের ফার্স্ট ট্রিপ একসাথে। হ্যালো এভরিওয়ান, তো আজকে থেকে তো ফাইনালি আমাদের ট্রিপ শুরু। তো এতদিন ধরে আমরা বলছিলাম ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো, তো আজকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। আর আজকে ফাইনালি আমাদের আর শপিং ও নেই, আমরা নর্মালি সব কিছু ব্যাগ পত্র গুছিয়ে এসে গেছি। তো আমরা এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, আর এই যে পিছনে আমাদের ট্রেন, তো আমরা যাচ্ছি হচ্ছে রাজধানী এক্সপ্রেসে। তো এখান থেকে আমরা যাবো দিল্লি, দেন দিল্লি থেকে ডিফারেন্ট ট্রেন। তো এবার যাই বলো না কেন, ও তো শুধু বলে যাচ্ছে যে আমি কেন এত এক্সাইটেড, বা আমি নাকি অত্যাধিক এক্সাইটেড। তো এক্সাইটেড কেন হবো না, এটা আমাদের ফার্স্ট ট্রিপ একসাথে। মানে দেখো আমরা তো ঘুরতে বেরোই, বাট ঘুরতে যাওয়ার মতো ঘুরতে আমরা প্রথমবার যাচ্ছি। তো সত্যি বলতে প্রচুর 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 আমি এক্সাইটেড, সেও যাই বলুক কেন আমার তো এক্সাইটমেন্ট থাকবেই। ঘুরতে যাওয়ার স্পেশাল এটা হচ্ছে গৌরবের আউটফিট, হচ্ছে ওভারসাইজ ফিট ফুল ব্ল্যাক ওয়াটসেট, আর যেহেতু ট্রেনে ট্রাভেল করছি না তো সে কারণে ওভারসাইজ ফিট পরাতে বেশি প্রেফার করলাম। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, ম্যাডাম তো পুরো নাইট স্যুট পরে চলে এসেছে। একদম ট্রেনে রাত্রে থাকবো তো একদম আমি নাইট স্যুটটাই ভাবলাম বেটার হবে, এত কমফোর্টেবল আর পুরো লুজ ফিট আর গ্রে কালার। আর আমি এরকম ফার্স্ট টাইম ফুল গ্রে কালারের আউটফিট করলাম, আর ব্ল্যাক আর গ্রে কম্বিনেশন কিন্তু একদম ডেডলি কম্বিনেশন, পারফেক্ট লাগে। তো আমাদের আজকেও টুইনিং না হলো কম্বিনেশনটা পারফেক্ট হয়ে গেছে। আজকে তো আমরা একা একা ঘুরতে যাচ্ছি না, ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি বলে কথা, থোড়ি একা একা যাব। তো ফুল গৌরবের ফ্যামিলির সাথে আজকে যাচ্ছি হচ্ছে আমরা ঘুরতে। আর এই যে এই সিটের এরিয়াটা হচ্ছে আমাদের পুরো ছটা, আর লাগেজ গুলো জাস্ট দেখো এখানে আছে, এই উপরে এই সাইডেও আছে, মানে চারিদিকে শুধু লাগেজ আর লাগেজ। ছয়জনের লাগেজ হচ্ছে এত কিছু, মানে লাগেজ রেখে কি হয়ে গেছে আমাদের বসার জায়গা হয়ে গেছে এইটুকু, লাগেজ আর লাগেজ আর লাগেজের জায়গা সবই হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো এখনো তোমাদেরকে বললাম না, তো আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর। তো এখন বাজে হচ্ছে 4:14, আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 4:45-এ। তো তার আগে আমরা আসলাম হচ্ছে একটু জল আর কোক নেওয়ার জন্য, তো ম্যাডাম আমার বলছে চকলেট খাবে, বাট যেই দোকানে আমরা জল আনতে গেলাম তো সেখানে চকলেট নেই, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চকলেট খুঁজতে। আবার 12 নম্বর প্ল্যাটফর্মের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গেছি, বাট কোনো দোকানে চকলেট নেই, তো শেষে গিয়ে একটা দোকানে পেয়েছি, আর সাথে এই যে 4টে ইনস্ট্যান্ট কফিও নিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 4:51, আর এই ট্রেন জাস্ট ছাড়লো। তো এখন বাজে 8:40, আর আমি ছোটোখাটো একটা পাওয়ার ন্যাপ নিয়ে উপরে ওর সিটে আসলাম, আর এসে দেখি ম্যাজাম একদম নাক ডেকে ঘুমাচ্ছে। তো ভালোই হয়েছে, ট্রিপের আগে একটু ঘুমটুম হয়ে গেলে না মানে এনার্জি একদম ফুল হয়ে যাবে, তো তখন ঘোরার এনার্জি তো আরও বেশি বেড়ে যাবে। আর এটা তোমার ছোটোখাটো পাওয়ার ন্যাপ হলে বড় সড়ো পাওয়ার ন্যাপ কোনটাকে বলে? আমি জাস্ট আধা ঘন্টা ঘুমিয়েছি, আর ও সন্ধ্যে 6টা থেকে ঘুমাচ্ছে, আর এই জাস্ট ডিনার দিয়ে গেল, তো এখন খুব খিদেও পেয়ে গেছে, তেমন কিছু খাওয়া হয়নি লাঞ্চের পর থেকে, তো এখন ডিনার করব। আমার তো নাম্বার আছে জায়গাটা বুঝতে না, তো মাথা পেয়ে এই কারণে আমি নিচে হয়ে বসেছি কমফোর্টেবলি। তো শুয়ে পড়ব তুই দি আবার বলবো, এটা চাপ কই যায়। তো এই যে বসে গেছি আমরা ডিনার নিয়ে, তো ডিনারে আছে হচ্ছে ভাত রুটি ডাল, এটার মধ্যে চিকেন, এটা একটা মিক্স ভেজ, মিষ্টি দই আর পিকেল। আর এইদিকে আরেকজনও বসে গেছে ডিনার করতে, বাট সবার ফার্স্টে আগে খেয়েছে মিষ্টি, দেন এখন খাচ্ছে। না অনেকদিন মিষ্টি খাই না, তো সে কারণে মিষ্টি থেকে একদম লোভ সামলাতে পারিনি, তো মিষ্টি দিয়ে শুরু করেছি। তো এবার খাবো হচ্ছে ভাত চিকেন রুটি, তো এবার এক এক করে খাবো। সো গুড মর্নিং ফ্রম দিল্লি, আমরা জাস্ট কিছুক্ষণ হলো দিল্লিতে পৌঁছালাম, আর ভেবেছিলাম দিল্লির ওয়েদার খুব খারাপ হবে, মানে খুব গরম হবে, বাট দিল্লিতে একদমই গরম নেই, সেটাই দারুণ ওয়েদার। তো আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে এখন আমরা যাবো হোটেলে, দেন হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কোথাও একটা ঘুরতে বেরোবো, তাই তো? সেটাই। আর আজকে ট্রেন একদম পুরো রাইট টাইমে পৌঁছেছে, 1 মিনিটও লেট হয়নি, 10:40 এসছে। সেটাই, আর তারপর ওয়েদারটা এত সুন্দর না, ঘোরার জন্য একদম পারফেক্ট। এখন বাজে হচ্ছে 1:10, আর আমরা হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, তো এবার যাব হচ্ছে দিল্লিতে একটু ঘুরতে, বাট লাঞ্চ এখনো করিনি, তো এবার ভাবছি যে লাঞ্চ করে বেরোবো নাকি বাইরে গিয়ে কোথাও লাঞ্চ করব। তো বলো কি করবে? ভাবছি তো এখান থেকে করেই যাবো, কারণ খিদে যা পেয়ে গেছে। তো ম্যাডাম এদিকে ফুল রেডি, তো এটা হচ্ছে ম্যাডামের দিল্লিতে ঘুরতে যাওয়ার আউটফিট, পিঙ্ক কালারের টপ আর ট্রাউজার ব্রাউন কালারের। তো
তো এই টপটা তো নিয়েছি দাদার থেকে, আর এই ট্রাউজারটাও দাদার। এটা হচ্ছে ও যখন জ্যাকেট কিনেছিল আমার জন্য যে প্যান্টটা অর্ডার করেছিল, তো এটা হচ্ছে সেটা। আর আমার এই যে অ্যাজ ইউজুয়াল ওভার সাইজ টি শার্ট আর ডেনিম জিন্স। আমার দুটোই নতুন, মানে না তোমার জিন্সটা পুরো না, এটা নতুন, আর আমার উপরে আমার চেনও নিউ। আর এটা হচ্ছে মার আউটফিট, আর এখন মেকআপ চলছে, তো এখন আমরা বেরোবো ঘুরতে, তো সাজগোজ ছাড়া নাকি। তো এখন বাজে 3:30, তো আমাদের তো দিল্লিতে থাকছি 4-5 ঘন্টা মতো। তো আমরা ডিসাইড করেছিলাম যে দিল্লির আশপাশটা একটু ঘুরবো, বাট আমাদের ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে উঠতে সবাই মিলে এতটা টাইম লেগে গেছে, তো সেই কারণে আমরা যে হোটেলে আছি সেখানে একদম পাশেই হচ্ছে ইন্ডিয়া গেট। তো ফার্স্টে আসলাম ইন্ডিয়া গেটে ঘুরতে, তো দেখি এই জায়গাটা ঘুরি, তারপর যদি টাইম থাকে আরো কয়েকটা আশেপাশে জায়গার মধ্যে যাব, যদি টাইম থাকে তো থাকতে। তো তারপর আবার আমাদের হোটেল থেকে চেক আউট হচ্ছে 5:30, যেহেতু আমাদের 7টার দিকে আবার ট্রেন, তো এই আপাতত এটা হচ্ছে এখনের প্ল্যানিং। তো ইন্ডিয়া গেটে যাওয়ার আগে এখানে হচ্ছে ফটো শুট, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে হচ্ছে ইন্ডিয়া গেট। এবার এটা সোজা তুলে দে, আমি আসি। তো এখন এই যে হচ্ছে ফটোগ্রাফার, আর এই যে মডেল, আমাদের মডেল লজ্জা পাচ্ছে, চলো আমার ফটো তোলো, এই যে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আমার ফটো তোলো। তো এতক্ষণ ধরে হলো হচ্ছে ফটো সেশন, দেখি এই যে দারুন দারুন ফটো এসছে সব। তো এই ফটোগুলো হয়তো তোমরা এতক্ষণ ইনস্টাগ্রামে দেখেও নিয়েছো, আর আমরা এতক্ষণ ধরে ইন্ডিয়া গেটের এতটা দূর থেকে দেখছি, দারুণ লাগছে বলো। তো এবার ফাইনালি ক্লোজ যাচ্ছি, আর এই জায়গাটা প্রচুর ক্লিন, মানে একদম ক্লিন, দেখো এত লোকজন বাট রাস্তা ফাস্তা পুরো ক্লিন। এইবার ফাইনালি যাচ্ছি ইন্ডিয়া গেটের কাছে, তাও লোক অনেক কম, অতটা ভিড় নেই যতটা বলছিল, ভিড় সেটাই। তো এই যে হচ্ছে ইন্ডিয়া গেট, তো বলো কেমন দেখলে ইন্ডিয়া গেট? ভালো, সুন্দর বেশ জায়গাটা। আর কি বলতো, আজকে বাইরে মেঘলা হতে পারে, বাট সানগ্লাস ছাড়া 1 মিনিট তাকানো যাচ্ছে না, এত রোদের টান। তো আমরা তো প্ল্যানিং করেছিলাম যে ইন্ডিয়া গেট ঘুরে দেন যাব হচ্ছে রেড ফোর্টে, বাট আজকে মানডে, রেড ফোর্ট তো বন্ধ, সেটা আমাদের মানে জানাই ছিল না, তো সে কারণে দেখি এবার আবার প্ল্যানিং হচ্ছে যে কোথায় যাওয়া যায়। তো ইন্ডিয়া গেট ঘুরে আমরা আসলাম হচ্ছে একটু জামা মসজিদে, আর সামনে দেখো প্রচুর ভিড়। তো আমাদের হাতে না একদম টাইম শর্ট, এখন অলরেডি 4:45, আর আমাদের 5:30 হোটেল থেকে চেক আউট, তো এখন তাড়াতাড়ি দূর থেকে হলো দেখে দেন ব্যাক টু হোটেল। তো এই যে জামা মসজিদ ভীষণ বড়, আর এতটা কাছে এসে ভালোভাবে দেখতে পাচ্ছি না, তো সেটার জন্য মনটা খারাপ লাগে, তাই না? জামা মসজিদের একদম পাশেই, তো সেই কারণে ভাবলাম যাওয়ার সময় একটু ছোটখাটো করে ঘুরেও যাই, অসুবিধা নেই। দেখো আমাদের প্ল্যানিং তো আর দিল্লির, আমাদের প্ল্যানিং হচ্ছে কাশ্মীর, তো দিল্লিতে এসে এতটা জায়গা ঘুরতে পারছি, তো এটাই অনেক, তাও মাত্র 2 ঘন্টা টাইমের মধ্যে। এই যে সামনেই মনে হয় না, তো এই যে হচ্ছে রেড ফোর্টের পিছন সাইডটা, তো এই যে টিকিট কাউন্টার, তো আজকে সব বন্ধ। তো আমরা যেদিক থেকে এসেছি সেদিক থেকে সামনে হচ্ছে ব্যাক সাইডটাই পরে ফোর্টে, তো ভাবলাম ঠিক আছে ব্যাক সাইডটা থেকেই ঘুরে যাই। তো ঠিক আছে, আজকে যেহেতু টাইম নেই আমাদের কাছে, আমরা এইটুকুই আপাতত ঘুরে যাই, নেক্সট টাইম ভালো করে এসে ঘুরে যাবো। আমরা তো একদম আলটিমেট লেভেলে তাড়াহুড়ো করে এসে ট্রেন ধরলাম, মানে আমরা স্টেশনে এসে ট্রেনে উঠেছি, তার উইদিন 5 মিনিট ট্রেন ছেড়েছে, আর এত এনার্জি ডাউন হয়ে গেছে এত দৌড়াদৌড়ি করে, তো সেই কারণে এখন খাচ্ছে হচ্ছে ইনস্ট্যান্ট কফি। তো এই যে আর একজন কফি খাচ্ছে, আর মাও খাচ্ছে কফি সাথে বিস্কিট, আর এই যে আর একজন। তো শিয়ালদার থেকে আমরা যখন রাজধানী পৌঁছছিলাম, সেই ট্রেনটার না সিটটা এত ভালো আমরা পেয়েছিলাম, পুরো সরি পুরো 6টা সিটই ছিল এক জায়গায়, বাট এখন আমাদের 6 জনের সিট পুরো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, মানে 2 জন এক জায়গায়, 1 জন আরেক জায়গায়, 3 জন আরেক জায়গায়, এজন্য এত মুড অফ হয়ে গেল না, যে একটু সবাই মিলে একসাথে সুন্দর আসার সময় আসলাম, এখন একসাথেই যাবো না, এখন পুরো এরকম আলাদা 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 যাবো। এবার এমন হতো যে আশেপাশে নিজেদেরকেও থাকতে অ্যাডজাস্ট করে নেবো, আশেপাশে অন্য লোকজন আমরা তুমি অ্যাডজাস্টও করতে পারবো না, তো কালকে ভোর পর্যন্ত একা একা। তাও একটা জিনিস ভালো হয়েছে যে ভোরবেলায়, সেই জন্য মানে রাত্রে জাস্ট এখন খেয়ে দিয়ে ঘুমাও, সকালে উঠে নেমে যাও, যদি সারাদিন থাকছো তাহলে মুখটা একদম ভালো লাগবে না। মন খারাপ করে লাভ নেই, ঘুরতে গেলে তো টুকটাক একটু হতেই থাকে, বাট আমি কি বলতো দিল্লি আসা পর্যন্ত না এতটা বেশি এক্সাইটেড ছিলাম না, বাট এখন আমি সুপার এক্সাইটেড, কারণ কাশ্মীর আমার মানে একটা ড্রিম ডেস্টিনেশন, তো ফাইনালি এবার সেখানে যাচ্ছি,
শুধু আর একটা রাতের অপেক্ষা। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে থেকে কাশ্মীর স্পেশাল ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।